কাপ্তান মুমিনুলের ব্যাটিং স্টান্স ফুটওয়ার্ক কোনো কিছুতেই তৃপ্ত হতে পারছেন না টাইগার ওস্তাদ। ঐচ্ছিক অনুশীলনে মুশফিক আর মাহমুদুল জয়ও এসেছিলেন, কিন্তু পুরো সেশনে শুধু মুমিনুলের দিকেই ডোমিঙ্গোর শতভাগ ফোকাস। ব্যাট প্যাচে থাকা লিটল ডিনামাইটের ব্যাটে আগের তেজ নেই, শেষ পাঁচ ইনিংসে রান মোটে ১৫। দুশ্চিন্তায় হেড কোচের মাথা গরম। লক্ষ্য একটাই, ঢাকা টেস্টে চেনা মুমিনুলকে ফেরানো। সেই চেষ্টা চলেছে লম্বা নেট সেশনে। ওস্তাদের কাজ ওস্তাদ করেছে, কিন্তু মাঠে রানের তৃষ্ণাটা মুমিনুলকেই মেটাতে হবে। অফর্মে থাকা মুশফিক ছন্দ খুঁজে পেয়েছেন চট্টগ্রামে, সেটা টেনে আনতে চান মিরপুরে। আত্মবিশ্বাস যে তুঙ্গে মিস্টার ডিপেন্ডেবলের, সেটা পরিষ্কার নেটে তার দুর্দান্ত সব শটে। হোম অফ ক্রিকেটে মুশির পরিসংখ্যানটাও নিঃসন্দেহে চাঙা করবে তাকে, যেখানে সবচেয়ে বেশি ২১টা টেস্ট খেলেছেন। রানের হিসেবে তার অবস্থান ২ নম্বরে। টেস্ট দলের ঐচ্ছিক অনুশীলনের দিনে টি টোয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদও এসেছিলেন মাঠে, প্রস্তুতি নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে। লাল বলকে বিদায় জানালেও রিয়াদ ঠিকই খবর রাখেন পারফর্মারদের। নিউ সেন্সেশন মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দেখা হতেই তাই বাহবা দিয়েছেন হাসি মুখে, সাহস জুগিয়েছেন হাতে হাত রেখে। যেতে হবে বহুদূর, সেই বার্তাটাই হয়তো সাইলেন্ট কিলারের। তবে জয়দের জন্য বড় ভয় মিরপুরের আনপ্রেডিক্টেবল ২২ গজ। চাবিটা কিউরেটর গামিনী সিলভার হাতে। স্পিনিং না স্পোর্টিং, কি উইকেট বানাবেন সেটা এই লঙ্কানই ভালো জানেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে প্রতিপক্ষের এক স্পিনারই নিয়েছিলেন ১২ উইকেট। হেড কোচ ক্রিকেটার সবারই বরাবরের মতো মিরপুরের উইকেট নিয়ে দুশ্চিন্তায় থাকাটাই স্বাভাবিক। সবাই যখন হোটেলের পথে, তখন সাকিব আল হাসান শুধু নিজের ফিটনেস নিয়ে কাজ করতেই ছুটে এসেছিলেন মিরপুরে। চট্টগ্রাম টেস্ট খেলেছেন ফিটনেস টেস্ট না দিয়েই, যত দুশ্চিন্তা হয়তো ওখানেই, কারণ ১ নম্বর হোম অফ ক্রিকেটেও টপ পারফর্মার। এই মাঠে সবচেয়ে বেশি রান আর উইকেট শিকারী, দুই জায়গাতেই শীর্ষস্থানটা তার। নাহিয়ান বিন জসিম, ৭১।